हेलो व्यूअर्स, अस्सलामु आलाइकुम। कृष्णा किचन एंड ब्लॉग्स आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आपनारा सबाई केमन आछेन? आशा करी सबाई भालो आछेन। आज आमि आपनादेर सामने मांस दिए डुमुरेर एकटी भिन्न स्वादेर रेसिपी शेयर करब। तो चलुन देखे नेई प्रस्तुत प्रणाली। प्रथमे चूलाते एकटी कड़ाई बसिए दिएछि। कड़ाई गरम हो गेले एर भितर दिए देब सोयाबिन तेल। एबार एर भितर दिए दिलाम पेंयाज। दिए दिलाम दो तीन टुकड़ा दारुचिनी। दिए दिलाम तीनटा एलाच फाटिए थेतो करे दिएछि एलाच तीनटा। आमि दुटो तेजपाता छिड़े दिलाम। आमार पेंयाज भाजा हये गेछे। एबार आमि एर भितर दिए दिलाम एक चा चामच आदा रसुन पेस्ट। एर भितर दिए दिलाम सामान्य एकटु दूध। आमि एर भितर पानी व्यवहार करब ना। दिए दिलाम एक चा चामच मरीच बाटा। दिए दिलाम हाफ चा चामच हलुद। दिए दिलाम परिमाण मतो लवण। एबार आमि मसलाटा भालो करे कषाय नेब। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো মাংস। আমি মাংসগুলা ঠিক এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, যার কারণ আমার ডুমুরে একবারে ছোট ছোট টুকরো করা। তো আমি ঠিক এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দিয়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব ডুমুর আর আলু। আমি আলুগুলো ঠিক এভাবে চৌকোনা করে কেটে নিয়েছি আর ডুমুর এভাবে কেটে নিয়েছি। আমি ডুমুর এখানে সিদ্ধ করে নিয়েছি আর আলু এমনি কাঁচা আছে। তো দিয়ে দিলাম ডুমুর আর আলু। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো দুধ। আমি এর ভিতরে পানি অ্যাড করতেছি না, শুধু দুধ দিয়ে রান্না করব। এবার আমি এটা ঢেকে দিয়ে পুরোপুরি সব কিছু সিদ্ধ এবং রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হয়ে গেছে আমার তরকারি। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।